নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু ভগবত। আজ আমি তোমাদের প্রিয় গায়িকা নেহা কক্করকে নিয়ে বলবো, যিনি একজন এই জেনারেশনের সবচেয়ে জনপ্রিয় বিখ্যাত গায়িকা। তোমরা তো জানোই কিছুদিন আগে হিমাংশ কোহলির সাথে ব্রেকআপ হয় তার। বিষয়টি সোশ্যাল মিডিয়াতে খুব পরিমাণে ছড়িয়ে পড়েছিল। তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তার ব্রেকআপ নিয়ে। তাই তিনি এই বিচ্ছেদের ধাক্কা মেনে নিতে পারছেন না এখনও। তিনি জানান যে মানসিকভাবে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। তার বিচ্ছেদের পর তিনি ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই জাতা গানটি গান। এই গানটি এখন সোশ্যাল মিডিয়াতে বিশালভাবে জনপ্রিয়। এই গানের মধ্য দিয়েই বলতে চেয়েছেন হিমাংশের সঙ্গে বিচ্ছেদের কষ্ট কাটিয়ে উঠেছেন তিনি। তাহলে বন্ধুরা, তোমরা ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই জাতা গানটি শুনেই নাও। তবে দেখা যাক বন্ধুরা, আসলে তিনি বিচ্ছেদের কষ্টটা আদৌ ভুলেছেন কিনা। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।